আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গেল নিডল মেশিনের ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, সিঙ্গেল নিডল মেশিন, সেটা হতে পারে আপনার বাসা বাড়ির বাটারফ্লাই সিঙ্গার, যে কোনো টাইপের মেশিন, তো সব ধরনের মেশিনেরই কিন্তু টেনশন আছে। হ্যাঁ, তো টেনশনের একটা সমস্যা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। টেনশন ঠিক করতে গিয়ে যে সমস্যাগুলোতে আমরা পড়ি, অনেক সময় আমরা খেয়াল করি না, খেয়াল না করার কারণে কিছু কিছু সমস্যা তৈরি হয়ে থাকে। হ্যাঁ, সেই সমস্যাগুলো আমরা বুঝতে পারি না, তো অনেক সময় লাগে সমস্যাটা খুঁজে বের করতে। আমি ওই টাইপের একটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমি একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা দেখুন, আমরা হচ্ছে এই যে মোটা সুতা দিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এই যে মোটা 20x4 সুতা, ববিনো 20x4 সুতা। এই মোটা সুতা নেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন টেনশন জিনিসটা বুঝতে পারেন এবং টেনশনের কাজগুলো সহজেই করতে পারেন। তো প্রথমে আমরা মেশিনটা একটু চালিয়ে দেখাই আপনাদেরকে, আমার টেনশনটা কী অবস্থাতে আছে। দেখুন, আমার মেশিনের টেনশন বোথ সাইডই ঠিক আছে। আমি যে সমস্যাটা পড়েছিলাম, আমি যখন মেশিন সারতে গিয়েছিলাম, মেশিন সারতে যাওয়ার পরে দেখি আমার টেনশন আমি ঠিক করতে পারতেছি না। আমি রোটারি হুক সেট আপ দেখতেছি, ফিডডক দেখতেছি, হ্যাঁ আমি ববিন কেজ দেখতেছি, সব কিছু দেখতেছি, বাট আমার সব ঠিক আছে কিন্তু টেনশন ঠিক হচ্ছে না। আমি ফিডডক টাইমিং দেখতেছি, হ্যাঁ সব কিছু দেখতেছি, ফিডডক, রোটারি হুক, নিডিল, হ্যাঁ অল এভরিথিং দেখতেছি, বাট আমার টেনশন ঠিক হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি যেই সমস্যাটায় পড়েছিলাম মেশিনটা ঠিক করতে গিয়ে, কেন ঠিক হচ্ছে না, কেন ঠিক হচ্ছে না, হঠাৎ আমি যে জিনিসটা আমার চোখে পড়লো, যে সমস্যাটা, সেটা হচ্ছে এই যে টেকআপ লিভার, এই টেকআপ লিভারের এখানে এই যে এরকম এরকম একটা এই যে এরকম একটা গিট লেগে আছে, এরকম। তো এই গিটটা লেগে থাকলে কি হবে আমরা একটু চালিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন, আমার মেশিনের টেনশন খারাপ, কত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু ভালো আছে, দেখুন আমার টেনশনটা এত খারাপ হয়ে গেছে যে আমি এটাকে আর ঠিক করতে পারতেছি না। আমি যতই টাইট দিচ্ছি, টেনশন পুশ টাইট দিচ্ছি, বাকি সব আদার সব কিছু দেখতেছি, বাট আমার মেশিন ঠিক হচ্ছে না। তখন আমি কনফিউশনে পড়ে গেলাম যে কেন টেনশন ঠিক করতে পারতেছি না। পরে যখন থ্রেডটাকে আমি কোনো কারণে থ্রেডটা খুলতে গেছি, তো দেখি এখানে একটা, এই যে এভাবে একটা গিট হয়ে আছে, মেশিন চলতেছে, থ্রেড কাটতেছে না, বাট টেনশন ঠিক হচ্ছে না। যদি কখনো এরকম হয় যে এখানে একটা গিট লেগে যায়, তাহলে আপনি টেনশনটা ঠিক করতে পারবেন না। এটা মনের ভুলও যদি হয়, তাও আপনি কী করতে পারবেন না, ঠিক করতে পারবেন না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। এখানে গিটটা লাগে এবং এখানে লাগে, এই যে এখানে অপারেটর যখন কাজ করে তখন এখানেও এই যে এভাবে গিটটা তৈরি হয়ে যায়। তো এই একই টাইপের গিট, এটাও যদি এই যে এরকমভাবে যদি এখানে গিট তৈরি হয়,
হ্যাঁ, আপনারা কাজ করতেছে, দেখা গেছে যে এরকম থাকবে থ্রেড গার্ডার এনে, কিন্তু এখানে এরকম প্যাচ আছে। তো এরকমও যদি থাকে তাও কিন্তু আপনার টেনশন কি হবে না, ঠিক হবে না। আমি আপনাদেরকে এটাও চালিয়ে দেখাচ্ছি। দেখুন কত খারাপ হয়ে গেছে টেনশন। যে কত খারাপ হয়ে গেছে টেনশন, ঠিক আছে। তো এরকম হয়ে যাবে যদি আপনার মেশিনে কখনো এরকম একটা গিট থাকে বা গিটটা পড়ে যায়, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত প্রবলেম। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই জিনিসগুলোর কারণে আমরা অনেক সময় বিপদে পড়ি। এখানে প্যাচ লাগে অথবা এখানে প্যাচ লাগে, এখানে অনেক সময় যে নিডেল বারের যে ক্যাপটা, এই ক্যাপের এখানে অনেক সময় কি হয় গিট লেগে থাকে, আমরা খেয়াল করি না। তো এখানে হলে সাধারণত আমরা বুঝতে পারি, বাট অনেক সময় গেঁথে থাকে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, তা হচ্ছে এই যে স্ক্রুর সাথে, এই যে স্ক্রুর সাথেও যদি টেনশনের এটা শুধু এভাবে জাস্ট একটু এভাবে থাকবে, তাহলেও কিন্তু আপনার টেনশন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় আমরা গাইড স্ক্রু লাগাই দিই নিডেল বারের ভিতরে। হ্যাঁ, গাইড স্ক্রু লাগাই দিলে স্ক্রুটা বড় হয়ে যায়, তখন কি হয় এরকমভাবে এই প্যাচ লেগে যায়। প্যাচ লেগে গেলে তখন হচ্ছে এরকম টেনশন খারাপ হয়, ঠিক আছে, এরকম টেনশন খারাপ হয়ে যাবে। এই জিনিসগুলো, হ্যাঁ, একেবারে সাধারণ জিনিস। আমি দেখুন এটা এখন খুলে দিচ্ছি, এই যে খুলে দিচ্ছে, এখন আমার কোনো জায়গায় গিট নাই, এখানেও গিট নাই, হ্যাঁ এখানেও নাই এবং এখানেও নাই। আপনি যদি সব জায়গা চেক করেন, তারপর যদি আবার আপনি সুইং করেন, দেখুন আমার টেনশন কত ভালো হয়ে গেছে। হ্যাঁ, বোথ সাইডেই টেনশন ঠিক আছে। ওকে, আরেকবার সুইং করি, একই অবস্থায়। আমি টেনশন পুস্ট কখনো টেনশন দেইনি, টেনশন পুস্টে হাতই দেইনি, কিন্তু এইসব কারণে দেখুন এই যে সেলাইটা, এটা আমরা এখন করেছি, টেনশন একেবারেই ঠিক আছে। তো এইসব কারণে হচ্ছে এটা খুবই ছোট একটা সমস্যা, তবে খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ সমস্যা। আপনি যদি এই সমস্যায় পড়েন, তো আপনার অনেক সময় লাগিয়ে যাবে মেশিনটা ঠিক করতে। কারণ কি, আপনি তো অ্যাকচুয়াল সমস্যাটা খুঁজে পাচ্ছেন না। তো আমি আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অনেক সময় এরকম সমস্যাতে পড়ে যাই আমরা। তো এই সমস্যাগুলোর থেকে আগে আমাদেরকে বাঁচতে হবে এবং বুঝতে হবে যে সমস্যাগুলো কী কারণে হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।